প্যাটেন্ট করায় অনীহার জন্য রেডিও আবিষ্কারের কৃতিত্বটা চলে গিয়েছিল বিজ্ঞানী মার্কনির কাছে, কিন্তু 1998 সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স রেডিওর প্রকৃত আবিষ্কারক হিসেবে ঘোষণা করে আমাদের জগদীশ চন্দ্র বসুর নাম। 1973 থেকে 98 সাল পর্যন্ত পৃথিবীর সবচাইতে উঁচু ভবন সিয়াস টাওয়ারের নায়ক আমাদের স্যার এফ রহমান। তাছাড়া 100 তলা হ্যানকক টাওয়ার, জেদ্দা বিমানবন্দরের হজ টার্মিনালও তারই হাতে গড়া। সর্বকালের সেরা স্থপতিকে বলা হয় আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। পাকিস্তানের নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী আব্দুল সালাম বলেছিলেন, আমার পরে উপমহাদেশে কেউ নোবেল পেলে তিনি হবেন আমাদের জে এন ইসলাম। জামাল নজরুল ইসলামের রুমমেট ছিলেন স্টিফেন হকিং। তার লেখা দি আলটিমেট ফেট অফ ইউনিভার্স যে কোনো দৃষ্টিতেই এ ব্রিফ হিস্টোরি অফ টাইমের চাইতে শ্রেষ্ঠ বলে মনে করেন অনেকেই। বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলে সবসময়, ইংলিশ শিখতে কোনো কথা নেই কিন্তু বাংলাকে অবহেলা করে নয়। আমার চোখে ওনারাই আমার ভালোবাসার বাংলাদেশ। ওনাদেরকে বুকে ধারণ করে প্রাপ্য সম্মান দেওয়ার মধ্য দিয়েই আমি আমার ভালোবাসার বাংলাদেশের সম্মান খুঁজে পাই।